বংশ শত্রুতা এবং গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 54 বছর যাবৎ চলছে দুই বংশের ঝগড়া ও শত্রুতা। বংশীয় এই শত্রুতার বলি হয়েছেন দুই পরিবারের একাধিক সদস্য। দুই পরিবারের সদস্যদের নামে মামলাও হয়েছে শতাধিক। সংঘর্ষের সময় লুটপাট ভাঙচুর করা হয়েছে বসত বাড়ি, খুলে নিয়ে যাওয়া হয়েছে ঘরের জানালাও। 1968 সালে আমার বাবাকে এরা পরিকল্পনা করে হত্যা করেছিল। 1973 সালে আমার কাকা কফিরুদ্দিন মিয়াকে আবু বকর সাহেব ঈদের আগের দিন নিজের হাতে ধরে জবাই করছিল। কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তাবাড়ি আর সরকার বাড়ির শত্রুতার জেরে সম্প্রতি খুন হয়েছেন কর্তাবাড়ির 55 বছর বয়সী নাদিম মিয়া। তার বাবা কফিলউদ্দিনও খুন হন বংশীয় শত্রুতার জেরেই। আজকে আমার বাড়িটারে নির্মমভাবে কিসের ফুটবল খেলার পরের দিন ঈদের আগের দিন ভাই সবাই কুরবানি নিয়ে ঈদের আগের দিন কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে গুরুতর আহত হয় কর্তাবাড়ির নাদিম। গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। অতীতে সরকার বাড়ির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের দুই ছেলে খুন হয়েছিলেন। 2005 সালের 10 এপ্রিল তার ছোট ছেলে ওবায়দুল্লাহ কর্তাবাড়ির সাথে সংঘর্ষের সময় খুন হন। 1985 সালে আরেক ছেলে হেদায়েতুল্লাহ মাত্র 14 বছর বয়সে একই ঘটনায় কর্তাবাড়ির লোকজনের হাতে খুন হন বলে জানা যায়। বর্তমানে সরকার বাড়ির নেতৃত্বে আছেন বর্তমান সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ। তিনি দুইবারের ইউপি চেয়ারম্যান। এই পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অপরদিকে বর্তমানে কর্তাবাড়ির নেতৃত্ব দিচ্ছেন সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি ভৈরব উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমানে দুই বংশের একাধিক ব্যক্তি খুনের মামলার আসামি হওয়ায় কর্তাবাড়ির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক ও সরকার বাড়ির বর্তমান চেয়ারম্যান শাফায়েতুল্লাহ উভয় পক্ষই মামলা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতারা একাধিকবার বসেও দুই পক্ষের লোকজনের বিরোধ মীমাংসা করতে পারছেন না। ভৈরবের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর জানান, অমানবিক এসব কাজের বিচার হওয়া উচিত। এই দুই বংশের মধ্যে দীর্ঘদিন যাবতে এসব সূত্রটা বিচলিত আছে, গণ্ডগোল হয়। কিন্তু এবার যেটা হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডার কেস হবে, বিচার হবে। এই যে ঘটনাগুলি, যে আলামতগুলি আমরা এসে দেখলাম, যে আলামতগুলি তো আসলে অমানবিক, আমার কোনো ভালো মানুষের কাজ না। অমানবিক ঘটনা, এই বাড়ি ঘরে ঘরে ভাঙচুর করা, মহিলার উপর আক্রমণ করা। আমি চেষ্টা করব যে উপপক্ষের মধ্যে যাতে চিরস্থায়ী একটা শান্তির ব্যবস্থা করা যায়। এ ধরনের মধ্যযুগীয় বর্বরতায় পুরো ভৈরব কলঙ্কিত হয়েছে বলে মনে করেন ভৈরব পৌরসভার পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। আমি পৌরসভার মেয়র হিসেবে না, আমি আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তাজুল হাসান পাপনের এই এলাকায় এরকম একটা অবস্থা সারা বাংলাদেশে আছে, প্রচারিত হয়েছে, এটা আমাদেরকে কলঙ্কিত করছে। আমরা সবাইকে নিয়ে বৈশা ভবিষ্যতে যাতে এই ধরনের পুরো ঘটনা না ঘটে এই ব্যবস্থা আমরা করব। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নাদিমের মৃত্যুর ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেননি। তিনি বলেন, ভৈরব থানায় যোগদান করেই তিনি জানতে পারেন মৌটুপি গ্রামের মানুষ বংশ পরম্পরায় শত্রুতা আধিপত্য বিস্তার নিয়ে যুগ যুগ ধরে ঝগড়া ও সংঘর্ষে লিপ্ত। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটালে পুলিশ কাউকে ছাড় দেবে না বলেও জানান তিনি। তাদের